নমস্কার। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের যে প্রাকৃতিক অংশটা আছে, সে অংশটা স্কুলে যতটুকু পড়া হয়েছে তার মধ্যে নদীর কাজ, বায়ুর কাজ আর হিমবাহের কাজ শেষ হয়েছে। এরপরে আমরা বায়ুমণ্ডল শুরু করব। আজকে দশম শ্রেণীর বায়ুমণ্ডল সম্পর্কে আমরা আলোচনা করব। বায়ুমণ্ডল ইংরেজিতে তাকে বলছে অ্যাটমোসফিয়ার। এই বায়ুমণ্ডল পুরো চ্যাপ্টারটা কয়েকটি অংশে ভাগ করে নিতে হবে। আচ্ছা, তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমার হাতে যে মার্কার পেন দেখছো এবং যে হোয়াইট বোর্ড দেখছো, স্ট্যাম্প দেখছো, এই সবই কিন্তু স্যানিটাইজ করা আছে আর আমি সাবান দিয়ে হাতও ধুয়ে এসেছি। আমি তো সবাইকে বলবো, পড়াশোনা করতে গেলে কিন্তু এই মুহূর্তে করোনা ভাইরাস সাবান টাবান দিয়ে ভাবে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? চলো ফিরে আসি পড়াতে। বায়ুমণ্ডল বা অ্যাটমোসফিয়ার পুরো চ্যাপ্টারটার কতগুলো ভাগে ভাগ করে নেয়। প্রথমে যখন তোমার বিভিন্ন চ্যাপ্টার পড়ে দেখো, আমি যেমন এখানে ভাগটা করেছি, প্রথমে এক নম্বর পয়েন্টে করেছি যে সৃষ্টি, বায়ুমণ্ডল সৃষ্টি এক নম্বর পয়েন্ট। দু নম্বর বায়ুমণ্ডলের সংজ্ঞা। তিন নম্বর উপাদান। দেখো উপাদানের মতো অনেক ভাগ আছে, এ বি সি ছোটো ছোটো পয়েন্ট করে লেখা আছে। তাহলে তিন নম্বর উপাদান নিয়ে অনেক আলোচনা আছে। এবং দেখো লাস্টে দেখো চার নম্বর আছে, চার নম্বর হচ্ছে স্তরবিন্যাস। এখানেও দুটো ভাগ আছে, এ এবং বি। এই অর্থাৎ কি টোটাল জিনিসটা, এই যে টোটালটা যেটা পুরো চ্যাপ্টারের যে ভাগটা, একটা এক চোখে তুমি এটাকে দেখতে পাবে। এই কারণে এটা করা কেন, পরীক্ষার সময় যখন তোমার পরীক্ষা দিতে যাবে তার আগে জাস্ট একবার চোখ বলি নেওয়া যে পুরো চ্যাপ্টারের উপরে ছোটো 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 টিকাগুলো কোন জায়গা থেকে আসে এগুলো মনে রাখার জন্য, যখনই কোনো চ্যাপ্টার পড়বে একটা ওভারঅল একটা আইডিয়া নিয়ে পড়তে হবে। আচ্ছা, সবচেয়ে প্রথমে বায়ুমণ্ডল বা অ্যাটমোসফিয়ারের সৃষ্টি সব বই তো হয়তো নেই, তবু বলে রাখি যে পৃথিবীর সৃষ্টি যখন হয়েছিল সেই সময় থেকে বায়ুমণ্ডলের সৃষ্টিও হয়েছে ধীরে ধীরে। আমরা জানি তিনটে স্টেজ।